বিকেলে চায়ের আড্ডায় চায়ের কাপে তৈরি করে দেখাবো মিনি চকলেট কেক। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এনজে কুকিং স্টুডিও। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং খুবই টেস্টি চকলেট কেক রেসিপি। সেটার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, আমি এখানে নর্মাল তাপমাত্রার দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের হলুদ অংশ এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি, নিয়েছি কোকোয়া পাউডার, নিয়েছি আটা, আর হচ্ছে চিনির গুঁড়া, সেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, নিয়েছি বেকিং পাউডার, আর সুগন্ধির জন্য নিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে বেশ বড় সাইজের একটা মিক্সিং বোলে আমি ডিমের সাদা অংশটা দিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি একটু বিট করে নেব। এতে করে খুব সুন্দর একটা ফোম তৈরি হবে, আর এটা কিন্তু একটু সময় নিয়েই এই হ্যান্ড বিটার দিয়ে করা যায় বা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু করা যায় আপনাদের যাদের ইলেকট্রিক বিটারটা না থাকে। তো বন্ধুরা, এই সময়টা হয়তো একটু লম্বা, বাট এতে করে কিন্তু ফোমটা করার ফলে কেকটা কিন্তু বেশ স্পঞ্জি হবে, ইভেন খেতে কিন্তু বেশ মজা লাগবে। যাই হোক, আমরা বাচ্চাদের টিফিনে বা বিকালে স্ন্যাক্স হিসাবে এই ধরনের ঝটপট কেকগুলো বাসায় তৈরি করে নিতে পারি। ইতিমধ্যেই কিন্তু ফোমটা অলরেডি তৈরি হয়ে গেছে, টোটালি প্রায় 3 মিনিট সময় নিয়ে আমি এই ফোমটাকে তৈরি করে নিয়েছি। আমি এখন অন্য একটা বাটিতে এই ফোমটা ট্রান্সফার করে রাখব। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে ডিমের সাদা অংশের এই ফোমটা। এ পর্যায়ে আমি হলুদ অংশটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর সাদা অংশ হলুদ অংশটা আলাদা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিছুতেই যেন সাদা অংশের মধ্যে হলুদ অংশটা না থাকে। এ পর্যায়ে হলুদ অংশটার সাথে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মধু। এখন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া বা আইসিং সুগার। আপনারা চাইলে টোটালি মধু দিয়েও কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। আমি এখানে 4 টেবিল চামচ রান্নার তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল, নারিকেলের তেল অথবা বাটারটা গলিয়েও দিতে পারেন। এ পর্যায়ে মিক্স করে নেওয়ার পালা। তো দর্শক, মিক্স করে নিতে নিতে এ পর্যায়ে বলে নিচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রতিদিনের রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করতে হবে, তাতে করে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যাবেন যথাসময়ে। আমি এখানে 1 কাপ আরও 2 টেবিল চামচ আটা নিয়েছি, নিয়েছি 3 টেবিল চামচ কোকোয়া পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা চেষ্টা করবেন যে সম্পূর্ণ 1 চা চামচ না দিয়ে সামান্য পরিমাণ একটু কম দিতে, বিকজ অনেক সময় দেখা যায় কেকটা প্রথম দিক থেকে একটু ফোলা থাকে, ঠান্ডা হওয়ার পর চুপসে যায়। যাই হোক, আমি সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টসকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার ফলে উপরে যে বাড়তি অংশ ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এ পর্যায়ে লিকুইড অ্যাড করলাম আমি এখানে জাল করা উষ্ণ গরম। উষ্ণ বলতে আমি জাস্ট একটা আঙ্গুলকে ডুবিয়ে রাখলে যে টেম্পারেচারটা আমি আমার স্কিনে সইতে পারবো ঠিক ওরকম। দেন আমি এটা দিয়ে দিচ্ছি, আর গ্রাজুয়ালি আমি লিকুইডটা মিশিয়েছি, সেটা ছিল 1 কাপ, আরও হচ্ছে প্রায় 3 টেবিল চামচ। যাই হোক, আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর এ পর্যায়ে আমি ডিমের সাদা অংশটা দিয়ে একটা স্পেসুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। তবে সরি যে আমার এই মুহূর্তে স্পেসুলাটা ছিল না, এটা অলরেডি আগেই ভেঙে গিয়েছে, যার কারণে আমি চামচের সাহায্যে খুবই আলতো হাতে এই ফোমটা যেন কোনোভাবেই ভেঙে না যায় সেই দিক থেকে এভাবে আস্তে আস্তে করে কেকের ব্যাটারটার সাথে ফোমটা মিশিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ফোমটা খুব স্মুথলি মিশাতে হবে, হ্যান্ড উইক্সটা কিন্তু মিশানোর সময় টোটালি বাদ দিতে হবে। যাই হোক, আমি এরকম কাপের মধ্যে আগ থেকে তেল ব্রাশ করে সামান্য পরিমাণ একটু আটা ছিটিয়ে দিয়েছি, আর
এক্সট্রা যে আটাটা ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়েছি। দেন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমরা বাসায় এই ঝটপট কেক রেসিপিটা ট্রাই করতে পারি। এটা যেমন হেলদি প্লাস খুবই হাইজেন, আর বাচ্চাদের কিন্তু বাহিরের তৈরি কেক বা কোনো ধরনের স্ন্যাক্স খাওয়া থেকে বিরত রাখা যায়। তো বন্ধুরা, চলে আসলাম সরাসরি এটাকে বেক করে নেওয়ার জন্য। আর এটা আমি আজকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে স্ট্যান্ড দিয়ে দিলাম। আগ থেকে কিন্তু 10 মিনিট প্যানটা আমি হিট করে নিয়েছি, যেটাকে আমরা ফ্রি হিট বলি। আর আপনারা যদি ওভেনে করতে চান তাহলে অবশ্যই 10 মিনিট ফ্রি হিট করে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগবে। এ পর্যায়ে আমি চেক করে নিলাম, আমি আরও প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু নিচ থেকেই আনবল্ট হয়ে গেল, আর এটাকে চারপাশটা ছুরি দিয়ে কাটতে হয়নি। তো বন্ধুরা, আমি উঠিয়ে কেকটার উপরে জাস্ট একটু আইসিং সুগার দিয়ে দিয়েছি, আর গরম গরমই কেটে দেখাচ্ছি মজাদার এই চকলেট মিনি কেক রেসিপিটা। আই হোপ আপনাদের ভালো লেগেছে, সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই অনেক বেশি অনুপ্রাণিত হব। আর কোনো ধরনের রেসিপি দেখার থাকলে, জানার থাকলে তাও লিখে জানাতে পারেন। সেই সাথে বলছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো লাগবে।